তো তুমি জানাই ভারতের প্রত্যেকটা কিষাণ ভাইদের আমরা আবারও এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, এবং আর একটা গাড়ি ডেলিভারি করতে। এবং আমাদের একটা ভাইকে আমরা গাড়িটা ডেলিভারি করেছি, তো আমরা এটা চাষবাস করে ওনাকে দেখিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হরিহার পাড়া গজনীপুর গ্রাম, আমাদের হেড অফিস বহরমপুর ভাকুড়ি। তো এটা আছে নদিয়া নাজিরপুর গ্রাম, আচ্ছা সেখানে এসেছি। আচ্ছা, তো এই মেশিনটা কি ডিজেল না পেট্রোলের? এটা ডিজেল ইঞ্জিন 10 HP, আগের ভিডিও তো দেখিয়েছিলাম কিছুদিন আগে, আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আমরা নতুন বছরের 2024 সালের হ্যাপি নিউ ইয়ার ভারতের প্রত্যেকটা কিষাণ ভাইদের স্বাগতম জানাচ্ছি বেঙ্গল মোটরসের তরফ থেকে। আমরা চাইছি এই নতুন বছরে কৃষি কাজ করে ভারতের প্রত্যেকটা কিষাণ ভাই যেন সাকসেস হয় এবং পয়সা দু পয়সা ইনকাম করতে পারে, সুস্থ থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই কামনা করি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। আচ্ছা, আগের দিন তো বলেছেন আপনি মেশিন সম্বন্ধে অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, মেশিনটা চাষিদের প্রফিটিয়াল কেমন হবে, ইনকাম অনেক কেমন করতে প্রফিটিয়াল। হবে? দেখুন, এই একটা মেশিন ক্রয় করে 1 বিঘা জমি চাষ করে 80 থেকে 85 টাকা খরচা করে তিনি 1 বিঘা জমি চাষ করতে পারে এই হুম মেশিনে। হুম এবং এই মেশিনের তো অনেক খুবই আছে, সেগুলো আপনারা জানেন যে হ্যাঁ একটা মেশিনে 15 থেকে 18 রকমের কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন চাষ করা থেকে, কাদা করা থেকে, আপনার ট্রলি টানা থেকে, ধান কাটিং থেকে শুরু করে, তারপরে আপনার জল তুলবে, গাছে স্প্রে করবে, মানে আলাদা আলাদা পার্টস আছে, সেই পার্টসগুলোকে লাগিয়ে সেভাবে একে সেট করে কাজ করা যায়। অনেকগুলোই কাজ হয়, 15 থেকে 18 রকমের কাজ করা যায়। আগের দিন আপনি ভিডিওতে বলেছিলেন যে এটা 10 HP, তো পার্টিরা বা কাস্টমার বা চাষি বন্ধুরা কিভাবে বুঝবে যে এটা 10 HP? টা দেখুন 10 HP, ও দেখুন অনেক শোরুমওয়ালারা যারা গাড়ি ডেলিভারি করছে তাদের বিক্রি করার জন্য কেউ বলছে এটা 12 HP, কেউ বলছে 13 HP, কেউ বলছে 11 HP, সবগুলোই মিথ্যে কথা। কারণ এই গাড়ির মডেল নাম্বারের উপর নির্ভর করছে HP কত। গাড়িটা হচ্ছে 186 FA, 186 যদি কোনো গাড়ির মডেল নাম্বার হয় তাহলে জানবেন সেই গাড়িটা 100% 10 HP, আর উপরে হতেই পারে না। যদি 10 HP-র উপরে হতে হয় গাড়ি তাহলে মডেল চেঞ্জ হয়ে যাবে, সেখানে 186 থেকে হয়ে যাবে 188, কিংবা অন্য মডেল হবে, তবেই সে উপরে যাবে। যদি 186 হয় তাহলে সেটা 10 HP হবে। তো দেখান একটু আমাকে কোথায় লেখা আছে আপনার। হ্যাঁ, অবশ্যই লেখা আছে, এখানে ইঞ্জিনে লেখা থাকবে, এখানে মেশিনের উপরেই একদম সিল করে লেখা থাকবে 186। এটা দেখুন 186 FA। এই প্রত্যেকটা মেশিন, যত ডিজেল ইঞ্জিনের যে মেশিন গুলো আছে, যেটাই কেউ যেই বলুক না কেন, যে এটা 12 HP, 13 HP, আপনি একটা জিনিস প্রশ্ন করবেন শোরুম যেনারা ডেলিভারি করবেন ওদেরকে, যেনারা বিক্রি করছেন, যে 186 FA এর মানে হচ্ছে এটা 10 HP। হ্যাঁ, কোন কোন যখন আপনার সরকার ভর্তুকিতে যখন এই গাড়িগুলো দেওয়া হয় তখন HP কমানো থাকে, বাড়ানো হবে না, সাবসিডি নেওয়ার জন্য। হ্যাঁ, সাবসিডি নেওয়ার জন্য সরকার পোর্টালে যাদের যেসব কোম্পানিগুলোর নাম আছে সেখানে দেখবেন এই 10 HP মেশিনটাই কেউ 8.2 HP, 8.5 HP এইভাবে বলে, ওটা সঠিক বলে, কিন্তু 10-এর উপরে যাবে না, এটা হচ্ছে বিষয়। আর এই গাড়িটা দেখছি 4টে হেডলাইট, এটা কি রাস্তা দেখা হয়? হ্যাঁ, অবশ্যই রাস্তা দেখা হয়, এর সুইচ আছে, লাইট দিলে রাস্তা দেখা হবে। দেখুন কাজ কাজ ক্ষেত্রে কোন কোন কাজে দেখা যাচ্ছে একজন কৃষক চাষ করতে করতে মাঠের অনেকটা দূরে চলে গেছে, তার ওনার বাড়ি ফিরতে রাত্রি হয়ে যাবে কি সন্ধ্যা লেগে গেছে, তো প্রবলেম। সেই ক্ষেত্রে এটা কোম্পানি লাইটটা দিয়েছে যেন তার সঠিক রাস্তা দেখে সে বাড়ি আসতে পারে, সেই জন্য। এর সঙ্গে কি আপনারা গিয়ার অয়েল, মোবাইল, ডিজেল হ্যাঁ এগুলো লাগে একদম, সাথে? আমরা ডেলিভারি টাইমে আমরা পাঠিকে বলে দিই যে আমাদের যে যে জিনিসগুলো ফ্রি দিয়ে থাকি আমরা আর কি, এর সঙ্গে 1 সেট ব্লেড থাকছে, 40 ব্লেডের ফাল একদম কমপ্লিট, একটা সাইড ডিস থাকবে, মোবাইল, গিয়ার অয়েল, তেল সবকিছু থাকবে। এবং বাড়িতে আমরা অল ওভার ইন্ডিয়ায়, ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যেখান থেকেই আপনি বুকিং করুন না কেন, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ডেলিভারি ফ্রি আছে। এর যে ব্লেড গুলো দেখছি একটু তো হেভি কোয়ালিটি মনে হয়। হ্যাঁ, অবশ্যই হেভি কোয়ালিটি, কারণ কোম্পানিটাই হেভি কোয়ালিটি। রয়্যাল কিষাণ হচ্ছে ন্যাশনাল কোম্পানি, আপনি ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় একে পেয়ে যাবেন, আপনি দেখলেই বুঝে যাবেন এদের অনেক বড়, এরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। হ্যাঁ, রয়্যাল কিষাণ বড় কোম্পানি, হবি তো একটু হবি। নাট বোল্ট গুলো দেখছি একদম সব, নাট বোল্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসের জেনুইন আছে। গিয়ারবক্সটা বড়, হ্যাঁ গিয়ারবক্সটা বড়, 2 লিটার 700 গিয়ারবক্স আছে, যেগুলো অন্য গাড়িতে 2 লিটার 400, 2 লিটার 300 ছিল আগে, আমরা অন্য গাড়ি বিক্রি করেছি আর অন্য কোম্পানির। হ্যাঁ, তো এই কোম্পানিটার গিয়ারবক্স বড়র কারণে কি হয়, আপনি গাড়িটা গরম হবে না, যখন গাড়িটা ধরুন রানিং 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলবে, হ্যাঁ তখন অনেক গিয়ার বক্স ছোট হলে আপনার গিয়ার অয়েল কম থাকে, সেক্ষেত্রে এটা গরম হয়ে যায়,
তো এটা গরম হবে না, তার জন্য 2 লিটার 700 কোম্পানি করেছে গিয়ার বক্সটা। আচ্ছা, এটা কি আপনার অপারেটর বা টেকনিশিয়ান যে আছে সে অবশ্যই চালিয়ে অবশ্যই দেখাবে? আছে, একটু চার্জ করে আমরা দেখাবো, কারণ আমরা যে ভাইকে গাড়িটা ডেলিভারি করেছি সে ভাই তো দেখবে যে আচ্ছা, গাড়িটা কিভাবে চার্জ করতে পারছে কিনা, তার সঠিক ক্ষমতা আছে কিনা যে সেটা নিয়েছে দেখানোর জন্যই। হ্যাঁ যে কৃষি বন্ধু নিয়েছে ওনার সঙ্গে আমি পরে ভিজিটটা করে নিচ্ছি, হুম হুম আমি আগে চাষটা দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাকে দেখাচ্ছি।